अभी रविवार को ही आसनसोल पुलिस ने लाखों की अवैध शराब को जब्त किया था। सोमवार रात एक बार फिर कुल्टी थाना अंतर्गत बराकर फाड़ी पुलिस ने अवैध आयुर्वेदिक दवाइयों के कारोबार का भंडाफोड़। पुलिस ने बराकर हनुमान चढ़ाई निवासी रितेश कुमार गुप्ता के घर पर छापेमारी कर अवैध दवाइयां जब्त की, जिसमें पेट दर्द, सर्दी की सिरप भी मिली है। कृष्णा कंपनी के इस अवैध धंधे के मामले में पुलिस ने रितेश कुमार गुप्ता सहित अजय गुप्ता, रुपेश गुप्ता, सुमन रुईदास और अशोक कुमार चौधरी को नामजद किया है। पुलिस का कहना है यह कंपनी बिना लाइसेंस के मार्केट में दवाइयां बेच रही थी। কালকে 14/6/2021 4:30 নাগাদ করে আমরা একটা খবর পাই যে কৃষ্ণা এন্টারপ্রাইজ যেটা আছে বড়াকর হনুমান চড়াইয়ের কাছে, সেটা একটা ইল্লিগেল ওয়েতে কিছু মেডিসিন তৈরি করছিল এবং সেগুলো সেল করছিল, মেডিসিন, মধু ইত্যাদি তৈরি করছিল এবং সেগুলো সেল করছিল, যার মার্কেটটা মূলত বিহার, ঝাড়খণ্ড এবং ইউপিতে। তো আমরা তাদেরকে অ্যারেস্ট করি। আমাদের টোটাল অ্যাকিউজড 5 জন পেয়েছি আমরা, তার মধ্যে 2 জন মূল অ্যাকিউজড এবং 3 জন তাদের অফিসিয়াল স্টাফ যারা এইসব জিনিসগুলো তৈরি করতো। তো এদের কাছে কোনো মেডিকেল লাইসেন্স নেই, ড্রাগ লাইসেন্স নেই যে তৈরি করার জন্য, এবং যে মধুটা তৈরি করেছে তার জন্য কোনো FSSAI কোনো সার্টিফিকেট নেই। সুতরাং পুরোটা ইলিগেল এবং টোটাল ভ্যালুয়েশন যেটা দাঁড়াচ্ছে অ্যাজ পার দেয়ার MRP সেটা হচ্ছে 1.5 লাখ, 1.5 লাখের আশেপাশে এই টোটালটা আমরা সিজ করেছি। এবং তার মধ্যে যে ওষুধগুলো তৈরি হয়েছে তার মধ্যে আমরা সিরাপ পাচ্ছি, কিছু কফ সিরাপ পাচ্ছি, ডিসেন্ট্রি কিছু ওষুধ পাচ্ছি, তার সঙ্গে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ট্যাবলেট অর্থাৎ ব্যাক পেন, মাথা ব্যথা, জ্বর ইত্যাদির জন্য যে ওষুধগুলো ব্যবহৃত হয় সেই ওষুধগুলো আমরা পাচ্ছি। তো আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে আমাদের কোর্টের থেকে আমরা 14 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে। এরা বিক্রি করতো মূলত, মার্কেটটা হচ্ছে এদের পশ্চিমবঙ্গের বাইরে, বিহার, ঝাড়খণ্ড এবং ইউপি, যে প্রত্যন্ত এলাকাগুলো আছে, গ্রামীণ এলাকা যেখানে মানুষজনের অত অ্যাওয়ারনেস নেই, সেখানে এরা বেশি বিক্রি করতো। ব্যবসাটা বেশ কিছুদিন ধরে চলছে। তো আমরা রিসেন্টলি খবর পেয়ে আমরা অ্যাকশনে নামি এবং আমরা তাদেরকে, হ্যাঁ, ফার্দার স্টেপ হচ্ছে কি গিয়ে এবার এদের যে রিটেলারগুলো আছে অর্থাৎ এই যে বিক্রি কোথায় করছে সেই জায়গাগুলো আমাদেরকে এবার ইয়ে করতে হবে, দেখতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে যদি এরা তো তৈরি করছে, উৎপাদন করছিল ফ্যাক্টরি থেকে, এবার সেটা সেল করার জন্য একটা তো আউটলেট থাকবে, সেই আউটলেটগুলোতে আমরা এখন এবার এটা একভাবে বলা যাবে না যে বর্ডার এরিয়া বলে এটা সুবিধা পাচ্ছে, হতেও পারতো যে অন্য কোথাও থেকে এটা সুবিধা পেতে পারতো, তো এটা বর্ডারের উপর কোনো ডিপেন্ডেন্ট নয়।